হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালে কি পাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো বাবুকে স্কুলে দেখো ছেড়ে পাপা আর আমি যাচ্ছি একটা জায়গায়, একটা বিশেষ কারণে। দেখে বুঝতেই পারছো, স্নান করেছি, নতুন একটা জামা পরেছি, অবশ্যই আমার জন্য একটা বিশেষ দিন। তো এখন চলে এসেছি দেখো মন্দিরের ভিতরে, পুজো দেব মায়ের মন্দিরে। তো পাপা ফুল টুল সমস্ত কিছু কিনে নিল বাইরে থেকে, তো চলো এখন আগে মায়ের দর্শন করি, তারপরে বলছি আজকে কি বিশেষ দিন। তো আজকে দেখছি মন্দিরে এসে একদম মন্দির ফাঁকা, অন্য সময় এতটা ফাঁকা আমি কখনো দেখিনি। হয়তো আজকে অনেকটা সকালে এসেছি, আর যেহেতু শিবরাত্রি সেই জন্য শিব ঠাকুরের মন্দিরেই বেশি ভিড়। তো দেখো এই যে চলে এসেছি মায়ের কাছে, আর এবার পুজোটা দিয়ে দেব। আর যে কারণে এসেছি সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন, তো সেই কারণে পাপা একটু পুজো দিতে চাইছিল। তো আমি ভাবলাম এদিকে একটা খুব ভালো দিন, তো সেই জন্যে চলো একবার তাহলে মায়ের কাছ থেকে ঘুরেই আসি। তো দেখো আমাদের গাছের ফুলটা মায়ের হাতে দিয়ে দিল, তো বেশ ভালো লাগছে আর কি। তো চলো তাহলে ঝটপট করে মন্দির একটু ঠাকুরকে ডেকে নিই। আর এই ঝুড়িটা হচ্ছে আমাদের, আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে, এখন পাপার প্রণাম হয়ে গেছে, এবার আমি একটু প্রণামটা করে নেব। আসলে জন্মদিনটা একদিকে আনন্দের হলেও একদিকে আবার খুবই কষ্টের, কারণ যার জন্য আমি এই পৃথিবীতে এসেছি সেই আমার কাছে এখন নেই। কিন্তু পাপা যতদিন আর কি আমার লাইফে এসেছে, যতদিন আমাদের বিবাহিত জীবন, ও প্রত্যেক বছরই এইভাবেই আমার জন্মদিনটা সেলিব্রেট করে ছোট্ট করে। তো যাই হোক, ভালো লাগে এটা। আর এদিকে দেখো মন্দিরে কত পায়রা চারিদিকে। তো এখন সমস্ত মন্দিরগুলো একবার করে প্রণাম করে বেরিয়ে যাব, কারণ হচ্ছে বাড়িতে মিস্ত্রি আসবে, তারপরে কাজের দিদিও আসবে। তো বাবুকে ভেবেছিলাম একেবারে নিয়েই যাব, কিন্তু আমাদের পুজো দেওয়াটা এতটাই তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে আর দেরি করবো না, বাড়ি চলে যাই, বাবুকে আবার পরে নিতে আসব। আর এদিকে দেখো শিব ঠাকুরের মন্দিরেও ঢুকে এসেছি, এখানে যারা শিবরাত্রি করবে তারা সব ভিড় করে পুজো দিচ্ছে। তো চলো এখন ফিরতে হবে, তো তার আগে একটু টিফিন করব, কারণ কাল ছিল একাদশী, আমি উপোস করে রয়েছি। তো সকালে আমি ভোরবেলা উঠেই ঘরে সমস্ত বাসি কাজ করে গোপালে স্নান করিয়ে পুজো দিয়েই কিন্তু আমি বাবুকে নিয়ে বেরিয়েছিলাম 7টার মধ্যে। তো সেই জন্য খিদে পেয়ে গেছে, পাপা বলল তুমি কাল থেকে না খেয়ে আছো, তুমি একটু তাহলে টিফিন করে নাও নিরামিষ। তো এই যে দেখো এখন চলে এসেছি একটা প্রসিদ্ধ মিষ্টির দোকানে, তো সেখানে এখন এখানে ডালপুরি রয়েছে, আর হচ্ছে রয়েছে আলুর তরকারি, আলু আর মটর আর কি একটা দুটো দেয়া। তো এ অন্য সময় না এখানে ছোলার ডাল করে, তো আজকে শুনলাম যে শনিবার করেই শুধু করে। তো যাই হোক, এমনি খুবই টেস্টি ছিল পুরিটা, তো ঝটপট করে এখন খেয়ে নিচ্ছি। আর শেষ পাতে কিন্তু অবশ্যই আমরা একটা মিষ্টি নিয়েছিলাম, আর সঙ্গে কিন্তু দিয়েছিল লঙ্কার আচার। এই তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, আর এই যে বাবুর জন্যও দেখো নিয়ে নিয়েছি টিফিন, তো স্কুল থেকে আসলে ওকে দিয়ে দেবো, আজকে আর টিফিন টিফিন বানাতে হবে না। চলো বাড়িতে যাই, এখন কাজকর্ম আছে, মোটামুটি করে এসেছিলাম, আর দিদি আসবে এসে দিদি। এই তো বাড়ি ফিরে যথাযথ রান্না শুরু করে দিয়েছি। আসলে বার্থডের দিনগুলোতে আমরা একটু বাইরেই যাই খেতে, বাট বাবু যেহেতু পরীক্ষা কোথাও যাব না, আর সেই জন্য দেখো পাপা মটন নিয়ে চলে এসেছে বাড়িতে এসে, তো সেইটা এখন রান্না করে ফেলছি। মানে জানি না আজকে যেন একদম কিচ্ছু করতেই ইচ্ছা করছে না, তারপর কাল বাবুর এক্সাম আছে, বাবুকে একটু পড়াতেও হচ্ছে। তো ভাবলাম যে তাহলে একেবারে বিরিয়ানি করে ফেলি, মানে একটাতেই হয়ে যাবে, নাহলে ভাত করলে না আরও অনেক কিছু সবজি সবজি করতে হবে। তো দেখো অনেকটাই মটন নিয়ে এসেছিল আজকে, তো ভাবছি যে আলু বিরিয়ানি করব আর মটনটা আলাদা করেই কষা করব, দেখি কেমন হয় খেতে। তো ঠিক করেছি, মানে গ্রেভিটা দিয়ে করব বিরিয়ানিটা, মটনের গ্রেভিটা, তাহলে বিরিয়ানির টেস্টটা ভালো হবে। তো ওই আজকে একটা এক্সপেরিমেন্ট করছি বলতে পারো। তো দেখো মাংসটা আমার কিন্তু সুন্দর কালার চলে এসেছে, কষানো হয়ে গেছে। তো এখন আলু দিয়ে দেখো বড় বড় করে এখানে আলু কেটে নিয়েছি গোটা গোটা, এটা দিয়ে সিটি মেরে নেব।
তো এখন এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না নিজের জন্য এগুলো করতে। পাপা অবশ্য করতে আসে, কিন্তু আসলে আমি করতে দিই না, কারণ আবার এই জায়গাটাকে অগোছালো করবে, আমাকে আবার গুছাতে হবে, সেই জন্য অগত্যা আমি করে ফেলি। তো দেখো পায়েস বসিয়েছিলাম ওই সাইডে, আর এখানে দেখো আলু দিয়ে ডিম দিয়ে কিন্তু একটা কষা গ্রেভি রেডি করেছি। তো এটা আলাদা মশলা দিয়েও করেছি, আবার মটনের গ্রেভিও দিয়েছি যাতে পুরো টেস্টটা হয়। তো এখন দেখো দুধটা সুন্দর ফুটে যাওয়াতে আমি চালটা দিয়ে দিলাম, খুব অল্প করেই করছি, একদম অল্প করেই। আর এখানে এখন বিরিয়ানিটা কিন্তু যা যা দিতে হয় সব কিছু দিয়ে, শুধু মাংসটা আমি এতে অ্যাড করছি না, মাংসটা আলাদা রেখেছি। দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে উপরে গ্রেভি ঘিটি দিয়ে একদম রেডি। তো চলো এটাকে এখন ঢেকে দেব আর একটু দমে বসাবো, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ এটা পুরোপুরি প্রসেসড। আর এদিকে দেখো পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি কিন্তু এর ভিতরে খেজুরের গুড়টা অ্যাড করব। আর চলে এসেছি খাওয়ার টেবিলে, কেউ আর ওয়েট করতে পারছে না, ওদেরকে সবাইকে আগে দেখো দিয়ে দিয়েছি। আর আমারটা এই যে গুছিয়ে নিয়েছি একটু ফটো তোলার জন্যে। তো কী কী আছে তোমরা দেখেই বুঝতে পারছো, টক দই রয়েছে, স্যালাড রয়েছে। তো তারপরে দেখো সন্ধেবেলা বাবুকে পড়াচ্ছিলাম, এদিকে দেখো পাপা একদম সারপ্রাইজ দিল, কারণ পাপা ছিল হচ্ছে ডিউটিতে, বিশিফটে ডিউটি গেছিলো বাট চলে এসছে। তো এখন দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে, এখানে ফুচকা নিয়ে এসছে আমাদের ফেভারিট, যেখান থেকে আমরা খাই বাবু আর আমি। আর এখানে একটা কেক নিয়ে এসছে, তো কেকটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, একটা চকলেটও এনেছে, আর নিয়ে এসছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর এখানে আরেকজন দেখো ছটপট করছে ফুচকা খাবে বলে, তো আগে বললাম যে চল তাহলে খেয়ে নে, খেয়েই তারপরে মন দিয়ে পড়বি। তো দেখো ফুচকাটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর ঘরে বাদাম ছিল, বাদামটা আমি এক্সট্রা উপর থেকে অ্যাড করেছি। তো চলো ফুচকাটা তাহলে খেয়ে নে, এখানে আরও অনেক। তো পরেই টরি দেখো চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 10টার মতো। তো আমি একটু ছোট্ট করে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ একটু ফটো টটো তুলতে হবে, একটু দিতে হবে ফেসবুক ইনস্টাতে। তো এই যে পাপা কেক নিয়ে এসছে, যেহেতু আমি চকলেট পছন্দ করি না, সেই জন্য দেখো অরেঞ্জ ফ্লেভারের একটা কেক নিয়ে এসছে, আর আমাকে তো একটা বড় চকলেট দিয়েইছে। তো এটাকে এখন রেডি করে নিচ্ছি। আর সকালে তোমরা যে ড্রেসটা আমাকে মানে দেখলে, ভিডিও প্রথমে পুজো দিতে গেছিলাম, তো পাপা ওইটা, আর এখন যেটা পরে আছে এইটা, এই দুটো ড্রেস আর লেগিংস আর কি। তো এই তিনটে জিনিস আমাকে গিফট করেছে জন্মদিনে। তো যাই হোক, এখন চলো কেকটা তাহলে কেটে নিই, মানে কোথার থেকে ভিডিও করব, কি কি করব মাথায় ঠিক হচ্ছে না আর কি। বাবুর পরীক্ষা, সেই নিয়েও একটু টেনশানে, আর এদিকে বাবু একদমই ওয়েট করতে পারছে না, কারণ কেকটা খাবে। তো চলো, যেহেতু ফায়ার ক্র্যাকারটা এখান থেকে চালানো হবে, সেই জন্য পাপার ফোনে আমি ওটা দেখছিলাম, ভিডিওটা ওই দিক থেকে করবো। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর রাত্রি আজকে রান্নাবান্না সেরকম কিছুই নেই, ওই দুপুরে যা করেছিলাম সেগুলোই সবটা রয়েছে। তো এখন কেকটা কেটে তারপরে খাবারটা গরম করে সবাইকে খেতে দেবো। তো এই তো, এইভাবে আমার বার্থডেটা মোটামুটি ভালোই কাটলো, বাইরে কোথাও যেতে পারিনি, মানে বাইরের আবহাওয়াটা না লাগলে যেন ভালো লাগে না। তো কী আর করা যাবে, বাবুর পরীক্ষা, বাবুর পরীক্ষা কালকেই শেষ, তো সেই দিক থেকেও একটা আনন্দ রয়েছে। আর বাবু তো এখন থেকে নাচানাচি করছে, কাল শেষ কী কী বদমাইশি করবে এখন থেকে প্ল্যানিং করছে, আমার মাথাটা তো খারাপ করে দেবে বাড়িতে থেকে। তো চলো তাহলে কেক টেক খাওয়া দাওয়া করি রাত্রির, আর দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই যে এখন কেক খাওয়া খাওয়াই চলছে, জানি না কতক্ষণ চলবে। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।